দুধটা তো একদম গ্যারান্টি সহ দিবেন? ইনশাআল্লাহ আমি লিখিত গ্যারান্টি দিই। লিখিত আমার প্রত্যেকবারই। কি রকম গ্যারান্টি দিবেন? আমার আমি যে দুধের কথা বলে দিব, এই দুধ যদি ওনার ওখানে যায় না হয়, আমি নিজ দায়িত্বে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে এসে চেঞ্জ করে দিব। আচ্ছা আচ্ছা, যাক ভাই, খুব ভালো লাগলো বিদ্যুতের কথাটা থেকে গেল। আমরা দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছি, আজকে নতুন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরবঙ্গে। আর আপনারা জানেন উত্তরবঙ্গে কিন্তু গাভী থাকে বেশিরভাগ, আর এখান থেকে গাভীগুলো দক্ষিণবঙ্গ বা বিভিন্ন জায়গাতে যেয়ে থাকে। আর এটা হচ্ছে উত্তরবঙ্গের নাটোর জেলা, নাটোর সদর হরিশপুর বাসস্ট্যান্ড থেকে একটু সামনে গোসপাড়া আমির হামজা ভাইয়ের খামারে শেফালি ডেইরি ফার্ম। তো আমির হামজা ভাই দীর্ঘদিন যাবত কিন্তু ব্যবসা করতেছেন, প্রতি সপ্তাহে আপনারা ওনার নতুন নতুন কালেকশন দেখেন। তো এই সপ্তাহে আসার পরে দেখলাম মাশাল্লাহ কিছু গরু নিয়ে এসেছেন, এবং উনি লিখিত গ্যারান্টি দিয়ে আপনাদেরকে গাভী দেবেন। 30 লিটার, 25 লিটার, 20 লিটার দুধের গাভী রয়েছে। তো চলুন সেই গাভীগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো পবিত্র রমজান মাস ভাই, কেমন গাভী বেচা কেনা কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। গত 2 সপ্তাহ আমি ভিডিও দিতে পারিনি, 78 পিস গরু বিক্রি করছি। দেখ মাশাআল্লাহ 2 সপ্তাহে আপনার, আমি তো কন্টিনিউ প্রতি সপ্তাহে প্রোগ্রাম করি, আসলে গত 2 সপ্তাহে আমি প্রোগ্রাম করার সময় পাইনি ভাই। আচ্ছা আচ্ছা, মানে সংগ্রহটা ওইভাবে করতে পারি, সংগ্রহ করছি মানে সাথে সংগ্রহ করছি, একদিকে বিক্রি হয়ে গেছে। আসলে কাস্টমার ঘরে বসে আছে, তারপরে গরু আসছে, তারপরে নিয়ে গেছে, এরকম একটা। এবারে তো দেখতেছি মাশাআল্লাহ কিছু সংগ্রহ করেছেন, কিছু এবার হাই কোয়ালিটি কালেকশন করছি একদম। ছোট গাভী নাই, আচ্ছা ছোট গাভী নাই, আসলে এখন বর্তমান সব বড় খামারের বেশি দুধের গাভীর প্রয়োজন, ওই হিসাব করে আসলে সব বড় গাভী কালেকশন করা। এই সপ্তাহে কয়টা নিয়ে আসছেন? এই সপ্তাহে দেখাবো মোটামুটি 4টা স্যাম্পল হিসেবে দেখাবো, আর ঘরে 5-6টা আছে। আচ্ছা, তো ভাই এবার কেমন দুধের গাভী আছে? এবার সর্বনিম্ন 18, সর্বোচ্চ 30। 30 লিটার দুধের গাভী আছে, মাশাআল্লাহ। তাহলে ভাই কথা বাড়াবো না, দুধটা তো একদম গ্যারান্টি সহ দিবেন? ইনশাআল্লাহ আমি লিখিত গ্যারান্টি দিই। লিখিত আমার প্রত্যেকবারই। কি রকম গ্যারান্টি দিবেন? আমার আমি যে দুধের কথা বলে দিব, এই দুধ যদি ওনার ওইখানে যায় না হয়, আমি নিজ দায়িত্বে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে এসে চেঞ্জ করে দিব। আচ্ছা আচ্ছা, যাক ভাই, খুব ভালো লাগলো বিদ্যুতের কথাটা থেকে গেল। আমরা দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছি, আজকে নতুন না, আমাকে কম বেশি না, আপনি তো অনেক দিন যাবত করছেন। আর আমি প্রত্যেক সপ্তাহে ভিডিও দিই, এই রমজানের আগ মুহূর্তে খালি 2 সপ্তাহ আমি প্রতিবেদন দিতে পারিনি, আমার পর্যাপ্ত পরিমাণ কাস্টমার ছিল, আসলে একদিক দিয়ে আসতে একদিক দিয়ে চলে গেছে, এই কারণে আমি প্রত্যেক সপ্তাহে ভিডিও দিই। ঠিক আছে, চলেন ভাই একটু দেখা এবং দরদাম সহজে। তো ভাই শুরুতে একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা। পিওর হলস্টাইন ফ্রিজিয়ান, জি ভেজান। কয় দাঁতের এটা? এটা 6 দাঁত। 6 দাঁতের গাভী। কততম বিয়ান দিবে? এটা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। দ্বিতীয়বার বাচ্চা দিবে? জি। বাটগুলো তো দেখা যাচ্ছে বেশ অসাধারণ একটা গাভী, আর এই গাভীটা সর্বোচ্চ জাতমান কোয়ালিটি আছে বাংলাদেশের মধ্যে, হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে সর্বোচ্চ জাতমান কোয়ালিটির এই গাভী। আচ্ছা, কি জাতমান কোয়ালিটি আপনি একটু বুঝান দর্শক। চামড়াটা দেখেন একদম রসুনের চোচার মতো পাতলাই দেখেন, ঠিক আছে? আর এই দেখেন কানগুলো একদম ছোট ছোট হবে, এবং মাজার সাইডটা সর্বোচ্চ ভারী, এই দেখেন মাজার সাইডটা সর্বোচ্চ লেভেলের ভারী, ঠিক আছে? আর গরুটার ওলান পালন দেখেন, এখনো অনেক জায়গা নাই না, এখনো কত মাসের গাভীটা? এটা বাচ্চা দিতে এখনো মোটামুটি 17-18 দিন বাকি আছে। 17-18 দিন বাকি আছে, এক বিন্দু নাভি কম্বল নাই। আর দুধের যে মানে সাপ্লাই পাইপ গুলো দেখেন, এখনই কত মোটা মোটা, 4টা বাটের দূরত্ব দেখেন। ৩,২০,০০০ টাকা দাম। 3,20,০০০ রেডি হলে দাম পরিবর্তন হবে। ৬ দাঁতের, বাচ্চা দিছে না? কি বাচ্চা? সাথে সার বাচ্চা।
কতদিন হলো বাচ্চার বয়স? আজকে 4 দিনে পড়ছে। 4 দিন যেমন দুধ টানতেছে এখন মোটামুটি আপনার 20 চলে আসছে, বেশি গ্যারান্টি থাকবে ভাই। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বিয়ানের গাভীগুলো দ্রুত দুধটা নামে যায়। আচ্ছা আচ্ছা, তো কেমন দাম চাবেন এটা? এটা একদম 2,60,000 টাকা। 2,60,000? জি, এটা একদম 2,60,000। জি আচ্ছা, একদম দিলে সুবিধা হচ্ছে, যার দাম আদর করতে হবে না। আমি পূর্বের থেকে ভাই একদমই গাবি বিক্রি করি, যারা আমার ভিডিও দেখে তারা জানে যে আমি একদমই গাবি বিক্রি করি। আচ্ছা আচ্ছা, যারা নতুন আছে তাদের দাম আদর করা, আমার লাভটা খুবই সীমিত। ঠিক আছে, আর এটা তো একদম আইসা দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা, বাট চারটা বাটের দূরত্ব দেখেন ভাইজান, চারটা বাটের দূরত্ব কতখানি। হুম হুম, তো ভাই আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এবার গাভীর সাইজগুলো সবগুলো মোটামুটি ভালো। আমার এবার সব হাই ল্যাকটেশনের গাভী, আমি লো ল্যাকটেশনের গাভী রাখি না। এটা কয় দাঁতের? এটা দুই দাঁত। দুই দাঁতের নতুন গাভী? কত বড় গাভীটা দেখেন, আর গাভীটা যখন দাঁত ছাড়বে তখন কত বড় হবে। আচ্ছা আচ্ছা, এটা কি গাভ? হ্যাঁ, প্রেগন্যান্ট আছে। কত মাসের গাভী এটা? বাচ্চা দিতে এখন 17-18 দিন বাকি আছে। 17-18 দিন আর? তো এটা কেমন আশা করেন, যেহেতু ফার্স্ট দিয়া না, আগে তো ইনশাআল্লাহ এর জাতমান কোয়ালিটি তলা বাট গেটআপ সবকিছু মিলায় ইনশাল্লাহ 20 প্লাস থাকবে প্রথম বিয়ানে। 20 প্লাস? জি। এটা কেমন দাম চাবেন? এটা একদম যদি কেউ নেয় 2,55,000 টাকা। 2,55,000? 2,85,000 টাকা দাম চাওয়ার জায়গা আছে, আমি ওইভাবে দাম চাই না, আমি একদমই গাবি বিক্রি করি পূর্বের থেকে এখনো। 2,55,000? জি। আচ্ছা চলেন, আরেকটা আছে ওইটাই। তো ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা। হলস্টাইন ফ্রিজিয়ান, কয় দাঁতের এটা? এটা 6 দাঁত। 6 দাঁতের? হ্যাঁ, চামচোসাটা খুবই পাতলা দেখেন, এই দেখেন, এই দেখেন চামচোসাটা খুবই পাতলা। কতদিন হলো বাচ্চা দিল? গতকালকে বাচ্চা দিয়েছে। গতকালকে মাত্র? তো ভাই বাচ্চাটা কি বাচ্চা? এটা মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। জি। কতদিন হলো বাচ্চার বয়স? গতকালকে বাচ্চা দিয়েছে। গতকালকে একদিন মাত্র নাভি আছে। জি। তো এখন তো শুধু শাল দুধ টানতেছে। শাল দুধ টানতেছে। কেমন ফলে এটা? এখন সকালে মোটামুটি 7 কেজির মতো শাল। 7 কেজি টোটাল কেমন আসতে পারে এটা? এটা 18 লিটার গ্যারান্টি থাকবে। 18 লিটার? জি। এটা খুব জাতমান কোয়ালিটির একটা গাবি। তো এটা কেমন দাম চাবেন? এটা একদম 1,90,000। একদম 1,90,000? হ্যাঁ। 1,90,000 টাকা দিয়ে কি 18 লিটার দুধের গাভী পাওয়া যায়? ইনশাআল্লাহ পাবে, এটা দ্বিতীয় বিয়ানের গাভী তো, আর গাভীটা খুবই জাতমান কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তামির হামজা ভাই, জি ভাইজান, এবার তো অল্প কিছু গাভী দেখালাম, স্যাম্পল হিসেবে দেখালাম, আরো ভিতরে আছে, সরজমিনে আসে দেখে শুনে দেখে নিতে পারবেন। তো কিভাবে নিবে তারা? সরজমিনে আসে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে বেটার আমি মনে করি। আচ্ছা আচ্ছা, পৌঁছানোর ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার এখানে গাড়ি লেবার সব আছে, সে দায়িত্ব আমার। যদি কেউ আসে, আমাদের এখানে প্রত্যেকটা ব্যাংক আছে, আসবে গাবি দেখবে, যদি বুঝে খাটে ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে, এখান থেকে গাড়ি লেবার আমি ঠিক করে দেবো, উনি গাড়ি গরু নিয়ে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।